বেদি যেমন নিরবধি বয় সময়ের রথে চড়ে, দিনবদলের পালাও তেমনি বদলে দেয় আমাদের জীবন ও জনপদ। কিন্তু বদলে যাওয়ার এই যুগেও আমাদের গ্রাম বাংলা এখনও কম বেশি বুকে ধরে আছে চিরন্তন ঐতিহ্যের স্নিগ্ধ ঐশ্বর্য। পল্লীর আনাচে কানাচে রং রূপ স্বাদ গন্ধের কত না বৈচিত্র্য। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সন্ধানে আজ এসেছি একসময়ের বিক্রমপুর, এখনকার মুন্সীগঞ্জে। চমৎকার সব খাল আর পদ্মা মেঘনা ধলেশ্বরী নদী বিধৌত এই জনপদ একসময় ছিল প্রাচীন বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, চন্দ্র বর্মণ ও সেন রাজাদের রাজধানী। ৯৫৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে খাল আর নদী দখল করে আছে প্রায় ১০৬ বর্গ কিলোমিটার জায়গা। ১৫৫ কিলোমিটার দীর্ঘ ছোট বড় ১৪টি নদী এ জনপদে বইছে ৬টি উপজেলার বুক চিরে। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, সাঁতারু ব্রজেন দাস, বিপ্লবী বিনয় বাদল দীনেশ, সাহিত্যিক হুমায়ুন আজাদের মতো বহু কীর্তিমান মানুষের এই জন্মভূমি কীর্তি আর কৃতিত্বে আসলেই রত্নগর্ভা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখানো হবে ফুলপিঠা বানানো। ছাঁচে ফেলে ডাইসে ভরে নানারকম ফুলের নকশা তৈরি করে বানানো হয়, তো তাই নাম হয়েছে ফুলপিঠা। আর আমাদের আজকের ফুলপিঠার কারিগর কুসুমাপা আর নিহারাপা। আপা চলেন শুরু করি। হ্যাঁ আচ্ছা, এটা আগে আমরা এটা ফুলি না? কোনটা? যেটা ডাইসের। হ্যাঁ ডাইস পিঠা। প্রথমে চালের গুঁড়ো নিতে হবে, চালের গুঁড়ো একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে এই পিঠা সুন্দর হয়, ঘ্রাণটা ভালো হয়। হ্যাঁ, চালের গুঁড়ো গুঁড়াটা ভাই, চালের গুঁড়িটা ভাজা, মানে একটু একটু ভাজতে হবে আগে। ভাজা করে চিনি নেওয়ার পরে তারপর আবার নারকেল দিতে হবে। শুনলেন তো, ভাজা চালের গুঁড়ার সাথে মেশাতে হবে চিনি আর কুড়ানো নারকেল। নারকেল দিয়ে পিঠাটা আরো মজা হবে, সুন্দর দেখা যাবে। তারপরে এটা লবণ দিতে হয় সাথে। আর এটা মাখানোর সময় মূলত এটা কাই করে নিলে ভালো হয়, বা গরম পানি দিয়েও মাখানো যায়। গরম পানি দিয়ে মাখালে পিঠাটা আর কি একটু কাই করে নিলে পিঠাটা একটু নরম হয়, সুন্দর দেখা যায়। সয়াবিন তেল দিয়েও মাখানো যায়, ঘি দিয়ে মাখালে কি ঘ্রাণটা সুন্দর হয়, পিঠাটা বেশি ভালো লাগে বা গন্ধ হয় না পরে। চিনি নারকেল আর ঘি দিয়ে মাখানো চালের গুঁড়ার মন্ড তৈরি। এই পিঠাটা আপনাকে সবসময় করে খান আপনারা? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে এটা ঘরে করে খাই, ভালো লাগে। তারপরে যদি মেহমান আসে বা আমাদের মূলত মেয়েটে দেখতে আসলে, নতুন মেহমান আসে বা মেয়ে দেখতে আসলে এগুলো আমরা করি। আমরা সাধারণত এগুলো একা একা পিঠা বানানো যায় না, কারণ এগুলো তো অনেকজনে বানাতে হয়, অনেকে একসাথে বানাই আমরা ঘরে যারা থাকি। আজকেও তো আপনার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, কোনো চিন্তা নাই? হ্যাঁ, এজন্য চিন্তা নাই, চিন্তা করতেছিও না, কারণ আমার দুজন পাশাপাশি আছে। হ্যাঁ, আমাকে একটু দেন। এটা কি তেল মাখাতে হবে? তেল মাখাতে হবে, প্রথমে তেল মাখাতে, তারপরে এটাতে ডাইস। এবার ডাইসের খেলা। প্রথমে ডাইসের নকশা আঁকা পিঠে সয়াবিন তেলের প্রলেপ দিতে হবে যাতে পিঠা ভেঙে না যায়। এটা হইছে, মাখানো হইছে? হ্যাঁ মাখানো হইছে। এখন আপনি এটা এরপর চালের গুঁড়ার মন্ড দিয়ে চেপে চেপে বসাতে হবে তেল মাখা ডাইসের উপর। তারপর উঠিয়ে নিলেই নকশা তৈরি। পিঠার দুপাশে নকশা করতে চাইলে মন্ড মাঝে ফেলে দুটো ডাইস দিয়ে চাপ দিলেই পাবেন কাঙ্ক্ষিত নকশা। এবার ভাজার পালা। চুলায় লোহার কড়াই বসিয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে পিঠা।
পিঠার রং বাদামি হয়ে এলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডাইসের ফুলপিঠা। ডাইসের নকশা পিঠা বানাতে লাগে চালের গুঁড়া, চিনি, নারিকেল, ঘি, লবণ, সয়াবিন তেল। আপা এখন কোনটা বানাবেন? এখন আমরা ওই যে শিকের পিঠাটা বানাবো, মানে ওই যে ছাঁচে, হ্যাঁ ছাঁচে পিঠাটা বানাবো। ওটা আমরা এটা এই পিঠা বানানো চালের গুঁড়া দিয়ে বানাতে হয়। আপনি ছাগল একটু গমের আটাও দিতে পারেন, গমের আটা দিলে পিঠাটা কি ভালো হয়, তাড়াতাড়ি ফুলে যায় আর কি। আচ্ছা আচ্ছা। ছাঁচের ফুলপিঠা বানাতে চালের গুঁড়ার সাথে চিনি আর সামান্য লবণ মিশিয়ে পানি দিয়ে মেখে পাতলা লেই বানাতে হয়। এবার শিকের ছাঁচটা গরম তেলে ডুবিয়ে গরম করে নিতে হবে। ছাঁচ গরম হলে লেইতে ডুবিয়ে আবারও তেলে ডুব দেয়া। পিঠা বানাতে পেরে আমার কিন্তু ভীষণ মজা লাগছে, কেমন একটা উৎসব উৎসব আমেজ। উৎসবের আমেজে আমাদের ফুলপিঠা তৈরি। প্রিয় দর্শক, পিঠাপুলির দেশে এসে পিঠা বানানো শেখা আর সবাই মিলে খাওয়ার যে কি মজা বলে বোঝাতে পারবো না। বিক্রমপুরে এসে আমার মতো আপনিও এই মজাটা নিতে পারেন। ছাঁচের ফুলপিঠা তৈরির উপাদানগুলো দেখে নিন: চালের গুঁড়া, চিনি, লবণ, সয়াবিন তেল। গ্রামীণ জীবনের এত মজা ছেড়ে মন চাইছে না চলে যেতে, কেমন যেন একটা মায়ায় পড়ে গেছে, কিন্তু যেতে তো হবেই। রং রূপ স্বাদ গন্ধের ঐশ্বর্যে আমাদের আবহমান গ্রাম বাংলা আসলেই মন কাড়া। প্রিয় দর্শক, আজকের মতো এতে টানছি। দেখা হবে আবার অন্য কোনো জনপদে। সেনাগাদ, ভালো থাকুন সবাই।